কেন এত বিতর্ক বলতে পারো কোথায় সমস্যা নাম্বার ছাত্ররা ছিনিয়ে কেউ নেয়নি কেউ কি জোর করে নাম্বার নিয়েছে কোনো ছাত্র জোর করে নাম্বার নেয়নি এই নাম্বারটা তারা কিন্তু পেয়েছে একদম গাণিতিক হিসাবে যে দশ নাম্বার ওরালের জন্য তারা পেয়েছে সেই নাম্বারটা প্রত্যেক বছরই দেওয়া হয় এইটা কোনো ব্যতিক্রমী নাম্বার নয় নবম শ্রেণির যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা সেই নাম্বারের ফিফটি পারসেন্ট দেওয়া হয়েছে এই অতিমারির মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত রাজ্য এই সমস্যায় জর্জরিত সমস্ত দেশ জর্জরিত এই সমস্যাতে মেটানোর জন্য একটা গাণিতিক উপায়ে নাম্বার দেওয়া হয়েছে তাতে ছাত্ররা কোনোভাবে দায়ী নয় এবং ছাত্রদেরকে দোষ দেওয়া যায় না কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ছাত্রদেরকে বিভিন্নভাবে আমি বলবো টর্চার করা হচ্ছে কোনো ছাত্রকে সরাসরি বলা হচ্ছে না পড়ে তুই নাম্বার পেলে কী করে সে নাইনের যে নাম্বারটা পেয়েছে সে কি না পেয়ে পেয়েছে একদমই নয় তাই তোমাদেরকে বলবো ছাত্রদেরকে বলবো বন্ধুদেরকে বলবো একদম ওই কথাতে কান দিও না তোমরা তোমাদের প্রাপ্য নাম্বারটাই পেয়েছ এখানে কোনো অতিরিক্ত নাম্বার দেওয়া হয়নি তোমাদের প্রাপ্য নাম্বার তোমরা পেয়েছ সঠিক হিসাব করে নাম্বার দেওয়া হয়েছে এবং তোমরা দেখছো রেজাল্টে যেটা এক্সপেক্ট করেছিলে সেই এক্সপেক্ট অনুযায়ী তোমরা পেয়েছো এখানে কোনো ভ্রান্তির অবকাশ নেই তবুও বিতর্ক যেন পিছু ছাড়ছে না কিছু বিতর্ক রয়েই গেছে এই পরীক্ষা নিয়ে সেই পরীক্ষার বিতর্কের কারণগুলো যদি তুমি দেখো সেই কারণগুলো আমরা কতগুলো কারণ আমার হাতে এসেছে যেগুলো আমি বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছি আমি তোমাদের সামনে সেগুলো তুলে ধরবো তবে একটা কথাই বলবো যে নাম্বার তুমি পেয়েছো সেটা তোমার প্রাপ্য নাম্বার তুমি এটাকে প্রাপ্য এবং তুমি এক্সপেক্টেড নাম্বারে তুমি পেয়েছো সো কোনো কথায় কান্দিও না ভবিষ্যতের দিকে তাকাও নিজেকে প্রস্তুত করো আগামী দিনের লড়াইয়ের জন্য ভবিষ্যতে তুমি যেটা যেখানে তুমিকে দেখতে চাও নিজেকে সেই জায়গায় তুমি যাওয়ার চেষ্টা করো পিছনে তাকানোর কোনো অবকাশ নেই সো কেন বিতর্ক আমি কতগুলো পয়েন্ট দেখো বলছি এখানে দেখো প্রথমে দেখা যাচ্ছে যে দুইশো পঞ্চাশ জনের নাম্বার সাতশো পাঠিয়েছিল কতগুলি স্কুল কর্তৃপক্ষ দুইশো পঞ্চাশ জনের নাম্বার তাহলে দুইশো পঞ্চাশ জনের নাম্বার যদি সাতশো পাঠিয়ে থাকে সেক্ষেত্রে বোর্ড কি করতে পারে বোর্ডের করার কিছু নেই একটা এখানে কি দেখা গেছে যে একটা সময় স্কুলের পাঠানো নম্বরের সাতশোর মধ্যে সাতশো পেয়েছে দুইশো পঞ্চাশ জন কিন্তু বোর্ডের হস্তক্ষেপে পর্ষদের হস্তক্ষেপে সেটা গিয়ে দাঁড়িয়েছে ছয়শো সাতানব্বই জনে এবং আরও যেটা দেখা যাচ্ছে অতিমারিতে মাধ্যমিকের ফলাফল ব্যতিক্রমী কারণ নব্বই শতাংশের উপর নাম্বার পেয়েছে আটাত্তর হাজার তিনশো ছিয়াত্তর এবং সাতষট্টি হাজার নয়শো তিনজন পরীক্ষার্থী ইংরাজি প্রথমটা বললাম বাংলা পরেরটা বললাম ইংরাজি বাংলাতে পেয়েছে আটাত্তর হাজার তিনশো ছিয়াত্তর জন নব্বই শতাংশের উপরে এবং ইংরাজিতে পেয়েছে ছেষট্টি হাজার নয়শো তিনজন নব্বই শতাংশের উপরে বিতর্কের কারণগুলো আমি তুলে ধরছি তোমাদেরকে এবং দেখো বলছে এবার পরীক্ষার্থীদের সবাই পাশ করেছে কারণ দেখো নাইনে নবম শ্রেণিতে স্কুল যদি পাশ করিয়ে থাকে তার রিফ্লেকশন মার্কশিট আসবেই সুতরাং পাশ করবে এটাই স্বাভাবিক পরীক্ষার্থীদের সবাই পাশ করেছেন প্রথম বিভাগে বিভাগে উত্তীর্ণ হয়েছে নব্বই শতাংশ পরীক্ষার্থী এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ উন উনআশি হাজার সাতশো উনপঞ্চাশ জন এবং মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল যে সংখ্যাটা তারা সকলেই উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পাশ করেছে যেটা অনেকের কাছে অসম্ভব এবং বিদ্রুপের একটা জায়গা তৈরি করছে তারা প্রথম হয়েছেন ঊনআশি জন সকলের প্রাপ্ত নম্বর ছয়শো সাতানব্বই ইতিহাসে একশো শতাংশ পাশ করেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যেটা আছে তার মধ্যে নব্বই শতাংশ পরীক্ষার্থী প্রথম ডিভিশনে ফার্স্ট ডিভিশানে পাস করেছে তো এই যে বিতর্কের বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম এই বিতর্কের বিষয়গুলো খুব একটা আমল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো সবই নবম শ্রেণীর রেজাল্টের ফিফটি পারসেন্ট এবং তোমাদের দেওয়া যে ওরাল এক্সাম বা তোমার ইন্টারনাল যে এক্সাম দিয়েছো তার উপর ভিত্তি করেই করা হয়েছে এবং এটা সকলেই জ্ঞাত তুমি যেখানেই যাচ্ছ তারাও এটা জানে কিভাবে করা হয়েছে অ্যাডমিশন প্রসিডিওরও কিন্তু সেইভাবেই হবে সুতরাং নিজের প্রতি আস্থা রাখো আগামী দিনে তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিকে নজর দাও আর কেরিয়ারিস্টিক চিন্তাভাবনা করো যে তুমি কি দেখতে চাও নিজেকে আর যারা বিতর্ক করছে তাদেরকে বলবে যে এটা তোমার সিদ্ধান্ত নয় এটা সকলের জন্য সিদ্ধান্ত মহামারীর কথা ভেবে সিদ্ধান্ত সুতরাং এখানে কোনো ব্যক্তি কোনো স্টুডেন্ট কাউকে দোষারোপ করা একেবারে অন্যায় বলে আমার মনে হয় এবং আশা করব তোমরা আমার সাথে একমত হবে এবং এর প্রতিবাদ করবে সহজভাবে সকলের সামনে সকলে ভালো থাকো আবার আপডেট নিয়ে পরের আপডেটে দেখা হবে খুব ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ